এই ডাউটটা আমাদেরকে দিয়েছে রেশমি, এই ডাউটটা দিয়েছে সায়ক, এই ডাউটটা দীপ্তকও দিয়েছে। চলো এই ডাউটটাকে একটু দেখি। অ্যান অ্যাথলিট কমপ্লিটস ওয়ান রাউন্ড অফ আ সার্কুলার ট্র্যাক অফ রেডিয়াস আর ইন 40 সেকেন্ড। একটা সার্কুলার ট্র্যাককে আঁকছি, এর রেডিয়াস ধরো 40 সেকেন্ড, রেডিয়াস ধরো আর, আর একটা রাউন্ড কমপ্লিট করে আসে পুরোটা 40 সেকেন্ড। সাপোজ এখান থেকে শুরু করেছে, এখান থেকে গোটা রাউন্ডটা শেষ করে আছে 40 সেকেন্ড, তার মানে টোটাল রাউন্ড শেষ করতে যদি 40 সেকেন্ড লাগে, তাহলে হাফ রাউন্ড শেষ করতে নিশ্চয়ই 20 সেকেন্ড লাগবে। বলেছে যে হোয়াট উইল বি ইজ ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য এন্ড অফ 2 মিনিট 20 সেকেন্ড। আচ্ছা 2 মিনিট 20 সেকেন্ড, তার মানে কি হয়, নিশ্চয়ই 2 × 60 + 20, তার মানে নিশ্চয়ই 120 + 20, তার মানে নিশ্চয়ই 140 সেকেন্ড। আচ্ছা 140 সেকেন্ড মানে কি বলতে পারি আমরা, যে 40 সেকেন্ড × 3 + 20 সেকেন্ড, এটাকে বলতে পারি 140 সেকেন্ড। তার মানে 40 সেকেন্ডে যদি একটা কমপ্লিট রোটেশন হয়, তাহলে নিশ্চয়ই 140 সেকেন্ড মানে তিনটে কমপ্লিট রোটেশন প্লাস একটা 20 সেকেন্ডের রোটেশন, তাহলে 20 সেকেন্ডে কি হয়, হাফ রোটেশন হয়। তার মানে যদি এর রেডিয়াস হয় আর, তাহলে এখানে একটা আর, এখান থেকে এইটুকু আর, আমি যদি এখানে এর ডিসপ্লেসমেন্ট বার করি, দ্যাট উইল বি আ স্ট্রেট লাইন ফ্রম এ টু এই পয়েন্ট, যদি বি ভাবি তাহলে এটুকু কত হবে, 2 আর, হেন্স ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু 2 আর। দিস ইজ দি আনসার।